হে গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল ডিআই বাই আর্থ কালেকশন ইফ ইউ নিন মাই চ্যানেল দেন প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড হিট দ্য বেলাইকন ফ্রেন্ডস আজকে আমি আপনাদের সাথে ছোটো একটা ফ্লাওয়ার ডিজাইন শেয়ার করবো এবং এটা একটা রিকোয়েস্টেড ভিডিও এবং এখন আমি ফার্স্টে পার্পল কালারের ওল দিয়ে এখানটায় এইভাবে ফোর তোলা স্টার্ট করছি এবং এখানটায় আমি তিনটে ফোর তুলে নিচ্ছি আমার লাস্ট ডিজাইনটার সেন্টারে কিন্তু এই ফ্লাওয়ার ডিজাইনটা ছিল তো এর জন্যই এটাকে আমি আবার বানিয়ে দেখাচ্ছি তো তিনটে ফোরের লাইনটি ফুল কমপ্লিট করে নিচ্ছি এবং এর পরবর্তীতে এর উপরেই আমি আরও আরেকটি ফোর তুলে নিচ্ছি ঠিক এর উপরেই আমি এখানে ফোরটি তুলছি এক্ষেত্রে দুটো ঘর নিয়ে তারপর ফোরটি তুলতে হবে তো এখানে একটা ক্রস করা হয়ে গেছে এর উপরে আবার আমি তিনটে ফোরের একটা লাইন তৈরি করে ফেলব ক্রসগুলোর হাফ অংশ তৈরি করা হয়ে গেছে এখন আমি বাকি হাফ অংশ সেমভাবেই তৈরি করে নিচ্ছি তো এখন জাস্ট সাইডে এইভাবে একটা ফোর তুলে নিলাম তো বক্সটা তৈরি হয়ে গেল এখন ঠিক এর উপরে সেন্টারের অংশ থেকে আমি স্টিচিং স্টার্ট করছি এবং ক্ষেত্রে এখানটায় প্রথমে একটা ফোর তুলেছি এবং এর পরবর্তীতে এর উপরে তিনটে ফোরের একটা লাইন করছি তিনটে ফোরের লাইনটি হয়ে গেছে এবং এর উপরে আমি এখন পাঁচটা ফোরের একটা লাইন তৈরি করব। পাঁচটা ফোরের লাইনটিও প্রায় তৈরি হয়ে গেছে এবং এর পরবর্তীতে আবার আমি তিনটে ফোরের একটা লাইন তৈরি করব। ফ্রেন্ডস চাইলে আপনারা দুটো কালারের পরিবর্তে কিন্তু এটাকে মাল্টি কালার আসন ডিজাইনও তৈরি করতে পারেন তো এখানটায় তিনটে ফোরের লাইন কমপ্লিট করার পর এখানটায় জাস্ট আমি একটা ফোর তুলে নিচ্ছি তো আমার এই পাপড়িটা পুরো কমপ্লিট হয়ে যাবে এবং এর পরবর্তীতে এর পাশে এখানে থেকে আমি ফোর স্টার্ট করছি এবং এখান থেকে এইভাবে আমি প্রথমে একটা ফোর তুললাম এবং এর পরবর্তীতে তিনটে ফোরের একটা লাইন তৈরি করব তো এখন আমি তিনটে ফোরের লাইনটার হাফ অংশ করে ফেলেছি এবং বাকি হাফ অংশ এখন আমি কমপ্লিট করে ফেলবো এর পরবর্তীতে আমি পাঁচটা ফোরের অংশটি তৈরি করছি বা পাঁচটা ফোরের লাইনটি তৈরি করছি এক্ষেত্রে আমি লম্বা লম্বা করে ফোর তুলছি এর আগে কিন্তু আমি আড়াআড়ি দিক বরাবর তুলেছিলাম তো চাইলে আপনারা আসনটাকে ঘুরিয়ে নিয়েও করতে পারেন বা এইভাবে যদি সুবিধা হয় তো এইভাবেই করতে পারেন তো পাঁচটা ফোরের হাফ অংশ তৈরি হয়ে গেছে এখন বাকি ক্রসটা কমপ্লিট করে নেব পাঁচটা ফোরের লাইনটি প্রায় হয়ে গেছে এবং এর পরবর্তীতে আমি তিনটে ফোরের লাইন তৈরি করব এবং তারপর জাস্ট আমি একটা ফোর তুলব তো দেখতেই পাচ্ছেন এখানটা আমার হাফ অংশ তৈরি হয়ে গেছে এবং একটা ফোর তুললে কমপ্লিট হয়ে যাবে তো এই ফোরটি তোলার পরে আমি সেমভাবে আরও দুটো পাপড়ি তৈরি করে ফেলবো দেখতেই পাচ্ছেন পুরো ফুলটা তৈরি হয়ে গেছে এখন যে সেন্টারের অংশটা ফাঁকা রয়েছে এখানটায় আমি একটা ফোর তুলে নিচ্ছি এক্ষেত্রে আমি দুটো কালার কম্বিনেশন করেছি যার জন্য এখানটায় আমি এই কালারটা ইউজ করছি আপনারা যদি এই আসনটায় মাল্টি কালার বেসিসে করেন তাহলে মাঝখানে একটা সিমিলার কালার প্রত্যেকটা ফুলের জন্য রাখবেন পরবর্তী ফুলের জন্য এইভাবে মাঝখানে দুটো ঘর ফাঁকা থেকে আমি পাপড়িটার উপরের অংশ থেকে স্টিচিং স্টার্ট করছি প্রথমে একটা ফুল তুলবে এবং তারপরে তিনটে তারপর পাঁচটা এই হিসাবে প্রথমে একটা পাপড়ি তৈরি করে নেব তারপরে সেন্টারের অংশটা ওটা যথারীতিভাবে তৈরি করব সো ফ্রেন্ডস আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলে যদি নতুন হন তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন